আমি স্ক্রিনশট নিয়ে কথা বলবো প্রথম একটা, সেটা হচ্ছে আমাদের দেখা যাবে আমরা আমরা যখন কাজ করব দেখা যাবে আমরা অনেক প্রবলেমে পড়ব, এবং ওই প্রবলেমগুলো ইনস্ট্যান্ট আমাদের স্ক্রিনশট নিয়ে হয়তো গ্রুপে পোস্ট করতে হবে অথবা আমাকে ইনবক্সে দিতে হবে যে ভাইয়া এটা একটু দেখেন যে এখানে কী প্রবলেম হয়েছে। তো এই স্ক্রিনশটটা নেওয়ার জন্য কিছু সফটওয়্যার রয়েছে, তার মধ্যে অন্যতম আমি যেটা ইউজ করি সেটা হলো লাইট শট। আমি জাস্ট এখানে লিখব লাইট শট। আমাকে সবাই শুনতে পাচ্ছেন বা আমার স্ক্রিন দেখতে পান? জি দেখা যাচ্ছে, বাকিরাও রেসপন্স করবেন? এটা তো আগে ডাউন দেওয়া আছে, বুঝি নাই মানে এটা আগে দিয়েছিলাম। আপনি ধীরে রেখেছেন ভাইয়া, আপনার কথাও ভালোভাবে শোনা যাচ্ছে এন্ড আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে, আপনি ক্লাস কন্টিনিউ করেন। ওকে থ্যাংক ইউ। আমি এটাই আনসার চেয়েছিলাম যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না, যারা ইনস্টল করেছেন তারা ইনস্টল করে রেখে দেন। বাকিদের জন্য দেখাচ্ছি LIGHTSHOT, লিখার পর আমি এন্টার দিব। প্রথমে আমি একটা লিঙ্ক দেখতে পাচ্ছি app.printscr.com, এখানে লেখা আছে লাইট শট। আমি এটার উপর ক্লিক করি। করার পরে এখানে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ম্যাক কম্পিউটারের জন্য, একটা হচ্ছে উইন্ডোজ কম্পিউটারের জন্য অথবা উইন্ডোজ মেশিনের জন্য। সো আপনারা যারা ম্যাক ইউজ করেন তারা ম্যাকের জন্য ডাউনলোড করবেন, আর যারা উইন্ডোজ তারা উইন্ডোজ। ওকে, সো আমি যেহেতু উইন্ডোজ, উইন্ডোজে ক্লিক করি। এই যে একটা ফাইল আসছে, আমি সেভ ফাইল দেই। দেওয়ার পরে এইখান থেকে এটাতে ক্লিক করি, তারপর এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন দেই, রান দেই। এরপর একটা পপ আপ উইন্ডো আসবে যেটা জুমে দেখা যায় না। সো ওখানে দুটা বাটন থাকবে, একটা ইয়েস একটা নো, আপনারা ইয়েসে ক্লিক করবেন। ক্লিয়ার? এরপর এখান থেকে ওকে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক, নেক্সট, আবার দিব নেক্সট। হয়ে গেছে, এখান থেকে আমি দিব ফিনিশ। ওকে, কাজ শেষ আমার। আচ্ছা, এখন আমি স্ক্রিনশট কিভাবে নিব, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার জন্য ফর এক্সাম্পল আমার এইখানে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, আমি এটা দেখাতে যাচ্ছি আপনাদের। তাহলে এটার জন্য আমি যেটা করব, আমার কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, সবাই চিনেন তো? চিনেন না কেউ, এই জন্য কেউ কথা বলতেছে না। তাহলে চিনি হলে চিনি বলবেন, না হয় লবণ বলবেন, ঠিক আছে? তো এখান থেকে প্রিন্ট স্ক্রিনে যখন আমি প্রেস করব, তখন এখানে কি সিলেক্ট এরিয়া নামে কিছু দেখা যায়? জি দেখা যায়। সো আমি এখানে যদি মাউসের লেফট বাটন চেপে ধরে আমি যতটুক দরকার ততটুক টেনে নিব, এটুক দরকার। দেওয়ার পরে আমি এই যে এখানে লেখা আছে আপলোড টু প্রিন্ট এসসিআর ডট কম, সো আমি আপলোড দিব এটাতে ক্লিক। একটু সময় নিবে, কোথায় গেল লিঙ্কটা, আসে নাই বুঝি, আবার দেই, আবার এটাতে ক্লিক করি, আসছে না। তাহলে আমি কি করব, আমি এটাতে ক্লিক করি, আবার করে সিলেক্ট করব। করার পরে এই যে সেভ দেখা আছে, সেভে ক্লিক করি, আসছে না স্ক্রিনশট 1.png। ডেস্কটপে যাচ্ছি, যাওয়ার পরে মনে করুন আমি এটার নামকরণ করে দিচ্ছি ফার্স্ট স্ক্রিন শট, দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করব। আমার ইমেজটা সেভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখা যায়? ওকে, এটা গুলো সেভ করার অপশন। জি, এখন ফর এক্সাম্পল আমি যদি ফেসবুকে যাই, এখান থেকে ফেসবুক, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি এখন। ফর এক্সাম্পল আমি
প্রিন্ট এসসিআর এ ক্লিক করলাম, কিবোর্ড থেকে সিলেক্ট করলাম, করার পরে যে কপি দেখতে পাচ্ছেন, কপি আর কেউ কথা বলে, তো কপিতে ক্লিক করি, কপি হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে আমার ওই গ্রুপে যাইতে হবে ফেসবুকে, মনে করি এটা আমার সমস্যা, রিসিউম করে দেই, আমি লিঙ্কটা কপি করি, তারপরও করার পরে আমি ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে গিয়ে এখানে রাখলাম, এটা ডাউনলোড লিঙ্কটা দিলাম। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য আমাদের কি লাগবে, অনেক ইমেজ লাগবে, কি লাগবে, অনেক ইমেজ লাগবে। এই ইমেজগুলো সাধারণত আমরা নিব কোত্থেকে, আমরা এখানে যাই, যাওয়ার পরে লিখি পেক্সেল, পেক্সেল এস, দেওয়ার পরে পেক্সেল এস লিখে এন্টার দিই, PEXELS পেক্সেলস। প্রথমে একটা ওয়েবসাইট এসেছে www.pexels.com, এখানে লেখা আছে ফ্রি স্টক ফটো, যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমি সার্চ করতে পারবো যে আমার কোন ধরনের ইমেজ লাগবে। ওকে, আমি এখানে লিখলাম যে শপিং, লেখার পরে আমি এন্টার দিলাম, আর এক মিনিটেরও কম সময় আছে, আবার আসতে হবে, মেবি যখন জুম চলে যাবে তখনই চলে যাবেন, আবার জয়েন দিবেন, নিজে থেকে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। সো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ পছন্দ করি, ফর এক্সাম্পল আমার এই ইমেজটা পছন্দ হয়েছে, ক্লিক করি এটাতে, করার পরে আমি এইখানে কিন্তু সাইজ দেওয়া আছে, এই যে এখানে অরিজিনাল হচ্ছে এটা লার্জ, মিডিয়াম, স্মল, কাস্টম সাইজ, কাস্টম সাইজে ক্লিক করে আমি আমার মতো করে সাইজ দিয়ে আমি ডাউনলোড করতে পারি। আমি এখানে লিখতে পারি 1200, ডানে এবং বামে 1200 পিক্সেল হবে, উপরে নিচে হবে 800 পিক্সেল, এরপরে ফ্রি ডাউনলোডে ক্লিক। আচ্ছা, জুম অফ হয়ে গেছিলো, সো আমাদের এখানে চলে গিয়েছিলো, এখান থেকে 1200x800 করে দিলাম আমি, এরপর ফ্রি ডাউনলোডে ক্লিক করি। করার পরে এখানে আসছে সেভ ফাইল, ওকে দেই, এখানে ডাউনলোড হয়েছে এটা, এখানে ক্লিক করি, করার পরে এটা হচ্ছে আমাদের ইমেজ, এটাকে কাট করে ক্লোজ করে দিই, এটাকে এটাও আমাদের আর দরকার নেই, মিনিমাইজ করে আমাদের যে ফোল্ডার আছে ব্যাচ ফোর এখানে আমি পেস্ট করি। এবার ইমেজটাকে আমি একটু রিনেম করে দিই, এখানে পেপার ব্যাগস আছে, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করলাম, সব সিলেক্ট করা আছে, আমি ব্যাক স্পেস দিই কিবোর্ড থেকে, সব চলে গেছে। এখন আমি এখানে লিখব যে বি জি, বি দিয়ে ব্যাক, জি দিয়ে গ্রাউন্ড বোঝানো হয়, সো আমি বিজি লিখেছি। এরপর সাধারণত ওয়েবের কাজ করার সময় যে সকল ইমেজ থাকে সবগুলো ইমেজ একটা ফোল্ডারের মধ্যে রাখা হয়, এই ফোল্ডারটার নাম হচ্ছে ইমেজ ফোল্ডার, এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইমেজ ফোল্ডারটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে বলা হয় IMG। সো আমরা IMG নামকরণ করে এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, তাহলে আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজটা চলে আসলো। এখন আমি ব্রাউজারে চলে যাচ্ছি, এখান থেকে আমি লিখব লোকাল হোস্ট, ওকে, লোকাল হোস্ট লেখার পরে আমি এন্টার দেই, কী অবস্থা একটু দেখি, আমার সার্ভার বলছে আনএবল টু কানেক্ট, তার মানে আমাকে জ্যামটা স্টার্ট করতে হবে, স্টার্ট করার জন্য আমাকে যেতে হবে দিস পিসিতে, দিস পিসি থেকে আমার সি, সি থেকে যাব জ্যাম, জ্যাম থেকে এইচটি ডক, ও সরি এইচটি ডক না, আমি আবার দেখাচ্ছি, জ্যাম্পে ঢুকবো, ঢোকার পরে নিচে এখান থেকে আমি যাব জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি, এটাতে আমি ডাবল ক্লিক করব, করার পরে
আমার কন্ট্রোল প্যানেলটা শো হবে। এখান থেকে আমি অ্যাপাচি স্টার্ট করে দেই, এরপর মাই এসকিউএল ডাটাবেসটা আমি স্টার্ট করে দেই। দুটোই যখন গ্রিন হয়ে যাবে আমি এখান থেকে ক্লোজ করে দিব। ওকে, ক্লোজ করে দিলাম। এখন এটাকেও ক্লোজ করে দেই। এখন আবার যাচ্ছি আমি আমার ব্রাউজারে, এখানে আবার রিলোড দেই। এই যে চলে আসছে। এখান থেকে আমাদের যেটা ছিল যে ই কমার্স, এটাতে ক্লিক করি। সো আমরা সবাই মূলত কাজ করেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পর্যন্ত। আজকে একটু আমরা বেসিক বিষয় নিয়ে জানবো ওয়ার্ডপ্রেসের। সো আমাদের টপিকগুলো কি মেল, আমাদের টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ডিটেলসে জানা আজকে, এরপর থিম এডিটর সম্পর্কে জানবো, প্লাগইন কীভাবে ইনস্টল করতে হয়, ডিঅ্যাক্টিভেট করতে হয়, ডিলেট করতে হয়, কীভাবে অটোমেটিক আপডেট হওয়া স্টপ করতে হয়, এবং কীভাবে কোনো প্লাগইনস বা থিমের অ্যাডমিন থেকে অথবা অ্যাডমিনিস্ট্রেটর থেকে আসা নোটিশ বন্ধ করতে হয়, এই বিষয়গুলো দেখার ইচ্ছা আছে। সো এগুলো নির্ভর করবে আপনাদের উপর এবং সময়ের উপর, ঠিক আছে? আমরা প্রথম স্টেপে যাচ্ছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ডিটেলস। সো এটার জন্য আমাকে ড্যাশবোর্ডে যেতে হবে। এখানে ড্যাশবোর্ডে কীভাবে যাব, এটাতে আমি ক্লিক করি, আবার এখানে লিখব wp-admin, এরপর স্ল্যাশ দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এরপর এন্টার দেই। শুনতে পান সবাই এবং বুঝতে পারতেছেন বিষয়গুলা? জি ভাইয়া। এরপর আমি এখান থেকে অ্যাডমিন দেই। অ্যাডমিন দেওয়ার পরে পাসওয়ার্ড ছিল আমাদের অ্যাডমিন, এরপর আমি লগ ইনে ক্লিক করি। আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে আমাদের পোস্ট। আমরা পোস্ট করতে পারি এখানে আমাদের ওয়েবসাইটে। এখন পোস্ট জিনিসটা কি সেটা আমরা সবাই বুঝি, কারণ আমরা সবাই ফেসবুক ইউজ করি। ফেসবুকে যখন আমরা পোস্ট করি, যেমন আমরা পোস্ট করি টুইটারে, যেমন আমরা পোস্ট করি, আমাদের ওয়েবসাইটেও আমরা এই সেকশন থেকে পোস্ট করতে পারি। ক্লিয়ার? আমি এক্সাম্পল হিসেবে একটু যদি দেখাই, আমি পোস্টে যাচ্ছি। এখান থেকে আমি অ্যাড নিউতে যাই। একটু সময় নিচ্ছে। আমি কিছুই করি নাই, এখানে জাস্ট অ্যাড নিউতে এসে টাইটেল খুঁজেছে, টাইটেল দিয়েছে একটা বেস্ট স্মার্টফোন ইন 2020। এরপর এখানে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন যেহেতু আমাদের কাছে নেই, তাই আমরা একটা সাইটে গেলাম যার নাম হচ্ছে লরেম ইপসাম। এখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আমরা নিতে পারি। একটু পর্যন্ত নিয়ে রাইট বাটন ক্লিক, কপি, এখানে গিয়ে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে কী করে দিব, পেস্ট করে দিব। এরপর আমরা কি করতে পারি, এখানে ডকুমেন্টে ক্লিক করতে পারি। ডকুমেন্টে ক্লিক, আমরা ইমেজ দিতে পারি পোস্টের মধ্যে। ইমেজ দিয়ে সেট ফিচার্ড ইমেজ। এরপর এখানে মিডিয়া লাইব্রেরিতে আমরা যেতে পারি, জাস্ট যাই দেখি কি অবস্থা, কোনো ইমেজ আছে কি না। এখানে কোনো ইমেজ নাই, তার মানে আমরা যত ইমেজ আপলোড করব সব ইমেজগুলো মিডিয়া লাইব্রেরিতে থাকবে। তো আমরা আপলোড ফাইলে ক্লিক করি, যেহেতু কোনো ইমেজ নাই। সো সিলেক্ট ফাইলে ক্লিক, এরপর আমরা ডেস্কটপে গেলাম, আমাদের ব্যাচ 4 ক্লাস 4 এ যাই, যদিও ক্লাস 2। এরপর আমরা আইএমজিতে ঢুকি, এই যে ইমেজটা আমরা আপলোড করব, ওপেন। এরপর আমরা সেট ফিচার্ড ইমেজে ক্লিক করি, এটা হচ্ছে আমার পোস্টের ইমেজ, ঠিক আছে? এরপর আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন পোস্ট করবেন প্রত্যেকটা পোস্টের কিন্তু একটা ক্যাটাগরি থাকে। আপনি কোন ক্যাটাগরিতে পোস্টটা করবেন, ক্যাটাগরি থাকে না? এটা স্মার্টফোন, তার মানে এটা স্মার্টফোন ক্যাটাগরি। ক্লিয়ার? সো এটা যদি আপনার ওয়াচ হতো, ঘড়ি হতো, তার মানে কি হতো, বেস্ট ওয়াচ ইন 2020,
তার মানে এখানে একটা ক্যাটাগরি থাকতো কি, ওয়াচ নামে ক্যাটাগরি থাকতো, ওই ওয়াচের মধ্যে যত পোস্ট আছে ওয়াচ রিলেটেড সবগুলোই থাকবে। বুঝাতে পেরেছি? জি ভাই। সো আমি এখান থেকে ক্যাটাগরি বানাবো, এই যে ক্যাটাগরি ক্লিক করি, করার পরে এখানে কোনো ক্যাটাগরি নেই, ডিফল্ট একটা থাকে সেটা হচ্ছে আনক্যাটাগোরাইজড, যার কোনো ক্যাটাগরি নাই। ওকে, যার কাজ হচ্ছে যাই পোস্ট করবে তাই শো করাবে। ক্লিয়ার? সো আমরা ক্যাটাগরি তৈরি করব, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক, এরপর নিউ ক্যাটাগরিতে দিব স্মার্ট ফোন। এরপর আমরা কিছু করতে হবে না, জাস্ট এন্টার দিবেন কিবোর্ড থেকে। ওকে, এই যে ক্যাটাগরি চলে আসছে দেখছেন, এবং চেক মার্ক পড়ে গেছে একটা, তার মানে এই পোস্টটা এখন স্মার্টফোনের আন্ডারে চলে যাবে। এখন এখান থেকে আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। আমরা চাইলে দেখে নিতে পারি এটা কেমন দেখাবে, এই যে প্রিভিউতে ক্লিক করি, স্ক্রিন দেখা যায়, এটা হচ্ছে আমাদের আউটপুট, সেভ করার আগে দেখিয়ে দিল সে। সো আমরা চাচ্ছি, হ্যাঁ সুন্দর আছে, অনেক সুন্দর লাগছে, এবার আমরা এটাকে পাবলিশে ক্লিক করব। এই যে পাবলিশ, আবার ক্লিক করলাম আমি, হয়ে গেছে আমার, বলছে পোস্ট পাবলিশেস, তুমি ভিউ করতে পারো। সো আমরা দেখেছি, আর দেখতে হবে না। পোস্টের ব্যাপারটা কি বুঝেছি? এবার যাব মিডিয়া। মিডিয়াতে আমি দুটো অপশন আছে, মিডিয়াতে একটা আছে লাইব্রেরি আর একটা আছে অ্যাড নিউ। এই মিডিয়া কোন মিডিয়া বুঝাতে পেরেছি? আমরা একটু আগে ইমেজ আপলোড করেছিলাম না মিডিয়াতে গিয়ে, এটা হচ্ছে সেই মিডিয়া। আমরা যদি লাইব্রেরিতে ক্লিক করি দেখেন কি হয়, আমার প্রজেক্টে যত ইমেজ আছে, যত অডিও আছে, যত ফাইল আছে সবগুলোই ওখানে থাকবে মিডিয়ার মধ্যে। এখন পর্যন্ত আমার সাইটে শুধুমাত্র কয়টা ইমেজ আছে, একটা ইমেজ একটু আগে আপলোড করেছিলাম, এটা হচ্ছে সেই মিডিয়া লাইব্রেরি। এখন এখানে যদি আপনি প্রজেক্ট পারপাসে চান যে আমি আরও কিছু ইমেজ অডিও রেখে দিব, তাহলে কোত্থেকে রাখবো, এখান থেকে না, অ্যাড নিউ, অ্যাড নিউ তো দেই, সিলেক্ট ফাইল দেই, এরপর আমি ডেস্কটপে যাই, এখানে যাই, এখানে তো কোনো ইমেজই নাই, আচ্ছা এইখানে মনে ইমেজ আছে একটা, এটা নেই, ওপেন দেই। এখানে দেখুন এটা আপলোড হচ্ছে, এই চলে আসছে না? জি ভাই চলে আসছে। আমরা মিডিয়াটা বুঝেছি এখন? জি ভাই বুঝেছি। এবার হচ্ছে নেক্সট স্টেপ, পেজেস। আমরা জানি যে একটা ওয়েবসাইট কখনো একটা পেজ দিয়ে হয় না, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। ফর এক্সাম্পল, একটা পেজে হোম পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকে। সো এই পেজগুলো সাধারণত পেজেস থেকে তৈরি করা হয়। এখানে দুইটা পার্ট আছে, পেজেস থেকে অল পেজ, আর একটা আছে অ্যাড নিউ। আমি অল পেজেসে ক্লিক করি, তার মানে এখানে যত পেজ আছে সেগুলো অল পেজেস সেকশনে দেখানো হবে। দুইটা পেজ আছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। তো আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি, আমি এখান থেকে ফর এক্সাম্পল লিখব যে হোম পেজ। হোম পেজ মানে কি আমরা বুঝি না এখন, যে ইন্ডেক্স পেজ যেটা শো করে ডিফল্টভাবে সেটাকে কি বলে, হোম পেজ বলে। সো আমাদের সাইটে হোম পেজ কি আছে এখন দেখি তো, আমাদের সাইটে যদি আলামিন শপে ক্লিক করি তাহলে দেখব যে আমাদের সাইটে এই যে পোস্টগুলাই দেখাচ্ছে, কিন্তু পোস্ট কি কখনো হোম পেজে থাকে, হোম পেজ হিসেবে শো করে, করে না। হোম পেজে সাধারণত ডিফল্ট জিনিস থাকে যেগুলো রেগুলার সচরাচর দেখা যাবে। এখন যদি হোম পেজের মধ্যে আপনার বিভিন্ন জনের পোস্টগুলো দেখায়, তাহলে তো এটা হোম পেজ হইল না, ঠিক আছে? হোম পেজে কী থাকবে, হোম পেজে আমাদের কোম্পানি সম্পর্কে থাকবে, ই কমার্স যেহেতু তার মানে এখানে ফিচার যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো থাকবে, তারপর হচ্ছে কোন প্রোডাক্টগুলোতে ডিসকাউন্ট চলছে সেগুলো দেখাবে, এবং তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম কী, তারা কী সুবিধা দিচ্ছে সেগুলো সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা সার্ভিসগুলো একটু একটু করে থাকবে। কিন্তু এখানে যদি আপনার বিভিন্ন পোস্ট থাকে তাহলে সেটা কি হোম পেজ হবে আর, সেটা তো তখন কী হয়ে যাবে, ব্লগ পেজ হয়ে যাবে, তখন সেটা পোস্ট পেজ হয়ে যাবে, সবাই পোস্ট করবে সেখানে, সাইটের সৌন্দর্যও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি?
জি ভাই। তো আমরা আমাদের সাইটের জন্য একটা হোম পেজ বানাতে হবে, যেটা অনেক সুন্দর করে আমরা ডিজাইন করব, যেটা মানুষ যখন সার্চ করবে আমাদের সাইটে যাবে, তখন হোম পেজটা দেখে তারা অবাক হয়ে যাবে, পছন্দ হবে তাদের। যেমন ধরুন আমরা যদি নেক্সট ফ্রিল্যান্সার ডট টেক লিখি, তখন কি হয় একটু খেয়াল করেন। জি ভাই দেখা যাচ্ছে আমার সাইটে এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে আমাদের সাইটে, কিন্তু আমাদের সাইটে যদি এখানে আমরা উল্টাপাল্টা এরকম যদি পোস্ট করতাম, বেস্ট স্মার্টফোন, এদিকে আবার একটা পোস্ট, এদিকে একটা পোস্ট, তাহলে কি আমাদের এই এরকম যে সৌন্দর্যটা, এটা কি প্রকাশ পাইতো না ভাইয়া? তো এই জন্য এটা হচ্ছে আমার সাইটের হোম পেজ। তো আমাদেরকে সাইটের জন্য একটা হোম পেজ বানাইতে হবে এবং ডিজাইন করতে হবে। সো আমরা এখন কি করছি, একটা হোম পেজ বানাচ্ছি আমাদের সাইটের জন্য। সো আমি হোম লিখেছি অথবা হোম পেজও লিখতে পারি, এটা হচ্ছে আমাদের পেজের টাইটেল। আর কিছু লিখবো না আমরা এখানে, ডিরেক্ট পাবলিশ করব, পাবলিশ, আবার পাবলিশ, এখানে দুবার দিতে হয় পাবলিশ। আচ্ছা এটা পাবলিশ হয়ে গেছে, বলছে পেজ হোম পেজ ইজ লাইভ, তার মানে এখন এটা ওকে আছে। আমরা এখান থেকে ভিউ পেজে ক্লিক করি, এখন কি পোস্ট দেখা যায়? দেখেন তো এদিকে পোস্ট আছে, যে বড় করে একটা পোস্ট ছিল সেটা কি আর দেখা যায়? এবং এই পেজটার নাম কি? হোম পেজ। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি যদি আলামিন শপে ক্লিক করি তাহলে আবার পোস্ট দেখাচ্ছে, কিন্তু আমি তো চাইছি যে কি এখানে নেক্সট ফ্রিল্যান্সার থেকে আমি যদি এই আমাদের এই আইকনে ক্লিক করি তাহলে কি হচ্ছে একটু দেখেন। ক্লিক করি, আবার এই পেজটা লোড হবে, তার মানে হোম পেজ এটাই থাকছে, সুন্দর করে ডিজাইন করা যেটা সেটা। কিন্তু আমার এখানে কি হচ্ছে, আমার এখানে এই নর্মাল অবস্থায় যে হোম পেজ আছে, যে হোম পেজ যেটা তৈরি করেছি, এটা যদি আমি ক্লিক করি তাহলে হোম পেজ দেখাচ্ছে, কিন্তু আমি যখন এখানে ক্লিক করছি আলামিন শপে, তখন এই হোম পেজ না দেখিয়ে আমাকে দেখাচ্ছে একটা পোস্ট। সো আমি এই হোম পেজটাকে এখানে ক্লিক করলেও যাতে কি হয় শো করে হোম পেজটা, সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে না? বুঝতে পারি নাই, বুঝতে পারছি। এই যে এটা হচ্ছে আমার মেইন, মনে করুন আমার হচ্ছে এটাই মেইন সাইট, তো আমি এটাকে কপি করি, কপি করার পরে আমি এখানে পেস্ট করি, এরপর আমি এন্টার দেই, তাহলে আমার হোম পেজটা দেখানোর কথা না? হোম পেজ না দেখিয়ে আমাকে দেখাচ্ছে বেস্ট স্মার্টফোন ইন 2020, আমাকে পোস্ট কেন দেখাবে? আমাকে তো হোম পেজ এটা দেখানোর কথা, ঠিক আছে, তাহলে এটা দেখাই নাই কেন? এটা দেখানোর জন্য আবার আমি এখানে কেন ক্লিক করব? এটা অটোমেটিক থাকতে হবে, এটা সেট আপ করতে হবে আমাকে। এবার আমি যাব, আবার আমি যাব এইখানে ড্যাশবোর্ড থেকে, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করব যাতে পাশে গিয়ে ওপেন হয়, আর এইগুলো আমি ক্লোজ করে দেই। এই যে ড্যাশবোর্ড, এখান থেকে আমরা যাব, দেখুন পেজেস থেকে আমি চলে আসছি এবার এখানে সেটিং, সেটিং থেকে যাব আমি রিডিংস, রিডিংসে ক্লিক করি, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করেছি, এখানে ওপেন হয়েছে, এই পেজটা কোনো সমস্যা হয় নাই। বিষয়টা বোঝাতে পেরেছি? পারি নাই। আচ্ছা এবার এখানে যাই, যাওয়ার পরে আমি এইখানে বলে দিব যে স্ট্যাটিক পেজ, এখানে কি লিখা আছে দেখেন, ইওর হোম পেজ ডিসপ্লেস, তোমার হোম পেজে ডিসপ্লে করতেছে তোমার লেটেস্ট পোস্ট, তার মানে কি এখানে সেট করা আছে যে তোমার হোম পেজে শুধু শো করবে তোমার পোস্টগুলা, ঠিক আছে। তো আমরা এখান থেকে পোস্ট দেখতে চাই না, আমি একটা পেজ দেখতে চাই এখানে, এই যে এখানে ক্লিক করব, করার পরে বলছে তুমি হোম পেজ হিসেবে কি চাও, তো আমি বলছি হোম পেজ হিসেবে এখানে সিলেক্ট করি, আমি হোম পেজ হিসেবে আমার তৈরি করা যে হোম পেজ আছে সেটাকে চাই, সিলেক্ট করে দেই। এরপর বলছে এই তোমার যে পোস্টগুলো আছে সেগুলো তুমি কোন পেজে রাখতে চাও, যত পোস্ট করবে সবগুলো একটা পেজে গিয়ে জমা হবে, তাহলে ওই পেজটা কোনটা চাও তুমি, ক্লিক করি, এখানে তো কোনো পোস্টের কোনো পেজ নাই, হোম পেজ একটা তো সেট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের পোস্ট রাখার জন্য একটা পেজ বানাতে হবে, এখন এই পোস্ট রাখার জন্য যে পেজটা বানানো হয় সেই পেজটাকে বলা হয় ব্লক পেজ, কি বলা হয়?
ব্লক পেজ এখন ব্লক পেজের জন্য আমাকে আবার এখানে পেজেসে যাইতে হবে না পেজ বানাইতে হবে না একটা ব্লক নামে জি জি ভাইয়া এই পেজেস থেকে আমি যদি অ্যাড নিউ তে এখানে ক্লিক করি এই পেজটা কিন্তু রিলোড হয়ে আমার যে হোম পেজ সিলেক্ট করেছি সেটা চলে যাবে যাবে না রিলোড হয়ে যাবে না এখানে এখন জি বুঝাতে পারিনি আমি পেজেস থেকে অ্যাড নিউ তে যাচ্ছি যাক এখানে রিলোড হোক সমস্যা নেই আচ্ছা না বুঝলে কিন্তু বলবেন যে আমার কঠিন হয়ে যাচ্ছে এখন নতুন একটা পেজ বানাবো কি জন্য বানাবো পোস্ট গুলো রাখার জন্য আমি এখানে লিখছি ব্লক পেজ যে পেজের মধ্যে কি থাকবে আমার পোস্ট গুলো থাকবে যত পোস্ট করব সেগুলা এখন এখান থেকে পাবলিশে ক্লিক করব পাবলিশ আবার পাবলিশ এইবার আমরা যাব কোথায় সেটিং এ সেটিং থেকে রিডিংস রিডিংস থেকে এটাকে আমি সেট করে দিব স্ট্যাটিক পেজ এখানে ক্লিক করব এই বাটনগুলোকে বলা হয় রেডিও বাটন কি বাটন রেডিও বাটন এখন হোম পেজ হিসেবে কোনটা আমরা সেট করব আমাদের তৈরি করা হোম পেজ পোস্ট পেজ হিসেবে কোনটা সেট করব ব্লক পেজ ব্লক পেজ হ্যাঁ এরপর আমরা এখান থেকে সেভ চেঞ্জেস দিব এগুলো বেসিক ভাই এগুলো জানতে হবে আপনাকে মাস্ট জানতে হবে এই জন্য এগুলো শিখাচ্ছি নাহলে এগুলো শিখাইতাম না আমি এরপর হচ্ছে এখান থেকে আমাদের আরেকটা সেট আপ করতে হবে স্ক্রিন দেখা যায় জি ভাই দেখা যাচ্ছে জি এখান থেকে দেখুন এই যে সেটিং থেকে আমরা যাব পারমা লিংকস ক্লিক করি জি পারমা লিংকে যাওয়ার পরে এখানে ডে অ্যান্ড নেম আছে অনেক সময় দেখবেন প্লেন সেট করা আছে অনেক সময় দেখবেন মান্থ এর নেম সেট করা আছে আমরা এখান থেকে পোস্ট নেম সেট করে দিব যাই থাকুক পোস্ট নেম সেট করে দিলে কি হবে আমাদের যত লিংক আছে সবগুলোকে সে সিকিউর করে নেবে ঠিক আছে নিরাপদ করে নেবে লিংকগুলোকে ক্লিয়ার ক্লিয়ার পারমা লিংক দিছে মানে কি আমরা কি করব সেভ চেঞ্জেস দিব একটু বুঝছেন নাইস এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে যদি আমরা এই জেনারেলে ক্লিক করি সেটিং থেকে জেনারেল আমরা দেখতে পাচ্ছি আল আমিন শপ এখানে আল আমিন শপ এটা হচ্ছে সাইট টাইটেল তারপর হচ্ছে টেক লাইন অথবা ডিসক্রিপশন হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট সো এখানে টাইটেল কোনটা আমরা বলেছিলাম না প্রথম দিন টাইটেল হচ্ছে এখানে এই যে সাইটে যাই এই যে আল আমিন শপ এটা হচ্ছে আমার সাইটের টাইটেল আর জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন অথবা কি টেক লাইন টেক লাইন সো আমরা এটা এখানে থেকে আমরা কি করতে পারি চেঞ্জ করতে পারি এই যে জেনারেল থেকে এখান থেকে আল আমিন শপটাকে আমি চেঞ্জ করে দিয়েছি আমিন শপ একটা জিনিস খেয়াল করুন আমি যখন লিখছি আমার এইখানে কিন্তু চেঞ্জ হবে দেখেন আমিন শপ চেঞ্জ হয় কেউ দেখেন না জি ভাইয়া তা বলবেন না যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে বা হচ্ছে না ভাইয়া এরপর কি আছে টেক লাইন টেক লাইনটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি যে বলছি ইওর অনলাইন শপিং মার্ট দিয়ে দিলাম কেমন এরপরে আমরা এখান থেকে আর কিছুই করব না ডিরেক্ট সেভ চেঞ্জেস করে দিব আছে সেটিং সেভড তো এবার এখানে যাই এখানে তো এখনো জাস্ট অ্যানাদার দেখাই একটু রিফ্রেশ করে দেখি আমিন শপে একটু ক্লিক করি তো হোম পেজটাই আছে কিন্তু তার মানে কি বুঝলেন বলেন আমাকে এখন আমাদের হোম পেজটা হোম পেজ হিসেবে সেট হয়েছে কিন্তু আগে কি হয়েছিল আমাদের এখান থেকে ক্লিক করতে হইতো তাই না
এখন কি ক্লিক করতে হয়, এটাকে যদি আমি একটু ওপেন করে এইখানে নিয়ে যাই, আগে কিন্তু এভাবে দিলে আমাদের একটা পোস্ট শো করত, খেয়াল করেছেন কিনা জানি না, এখানে পোস্ট শো করত যে বেস্ট স্মার্টফোন ইন 2020, দেখা যেত অনেক বড় করে ছবি দিয়ে। জি এখন পোস্ট শো দেখা যায় না ভাই, না এখন হোম পেজ দেখা যাচ্ছে। সো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য প্রথম যে ইন্ডেক্স পেজ, ডিফল্ট পেজ, হোম পেজ যাই বলেন সেটা আমরা সেট করতে পেরেছি, ক্লিয়ার? এবং পারমালিংক সেটআপও দেখলাম, এবং আমাদের সাইটের ট্যাগলাইন চেঞ্জ করা, ডেসক্রিপশন চেঞ্জ করা বা টাইটেল চেঞ্জ করা সেটাও আমরা দেখলাম। সো এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাই, আমাদের সেটিংও দেখা শেষ। আচ্ছা, এরপর যে সেকশন সেটা হচ্ছে কমেন্ট সেকশন। কমেন্টের মধ্যে কী থাকবে? কমেন্টের মধ্যে একটা যখন পোস্ট করি আমরা ফেসবুকে, তখন দেখি অনেকে কমেন্ট করে না, ওই কমেন্টগুলো আমরা এই কমেন্ট সেকশন থেকেই দেখতে পারবো, ক্লিয়ার? এখন আসি আমরা অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মোস্ট ইম্পর্টেন্ট, প্লাগিনস মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের এই দুইটা জিনিস নিয়েই সারা জীবন কাজ করতে হবে যদি আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। অর্থাৎ ওয়ার্ডপ্রেস এর প্রাণ হচ্ছে মূলত থিম এবং প্লাগিন, আর থিম থাকে আপনার অ্যাপিয়ারেন্স সেকশনে, প্লাগিন থাকে প্লাগিন সেকশনে, ক্লিয়ার? আমরা কি থিম চিনি? তাহলে থিম যেহেতু চিনি, আর থিম সম্পর্কে আমাদের বলতে হচ্ছে না, তারপর আবার বলছি আমি, থিমস হচ্ছে এমন একটা ওয়ে অথবা এমন একটা আইডিয়া অথবা এমন একটা কন্টেইনার যেখানে একের অধিক ওয়েবসাইটের পূর্বে থেকে তৈরি করা স্যাম্পল রেডি করা থাকে, ওইখান থেকে আপনি আপনার মনের মতো করে যে কোনো একটা ডেমো অথবা স্যাম্পল নিয়ে নিজে এডিট করে কি করতে পারেন, ডিজাইন করতে পারেন নিজের ওয়েবসাইট অথবা কাস্টমারের ওয়েবসাইট। প্লাগিনসটা কি? প্লাগিনসের এক্সাম্পল দিয়েছিলাম আমরা, মনে আছে? জি ভাই। ইউটিউব থেকে শেয়ার বাটনের এক্সাম্পল দিয়েছিলাম না আপনাদের? জি ভাই দিয়েছিলেন। আচ্ছা, সো তার মানে আমরা প্লাগিনসও বুঝি, থিমসও বুঝি। এখন আজকে আমরা একটা থিমস ইনস্টল করব। এখান থেকে দুইটা জিনিস বাদ দিচ্ছি, একটা হচ্ছে ইউজার্স আর একটা হচ্ছে টুলস। এগুলো সম্পর্কে আমরা যখন কাজ করব তখন আমরা এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ যেগুলো এখন লাগবে না সেগুলো এখন দেখিয়ে শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নাই, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখুন কোলাপস মেনু আছে, অনেকের ভুলবশত এটাতে ক্লিক পড়লে বলে যে ভাইয়া এটা কোথায় চলে গেছে আর পায় না, দেখছেন হারিয়ে গেছে, আইকন দেখাচ্ছে শুধু। তো এটাতে আবার যদি ক্লিক করি ত্রিভুজের উপর, আবার সব শো করছে, ক্লিয়ার? এটাকে কোলাপস মেনু বলা হয়। যদি কোলাপস করি তাহলে হাইট হয়ে যাবে, শুধু আইকন দেখাবে, আবার যদি এক্সপ্যান্ড করি ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে অর্থাৎ ওপেন হয়ে যাবে, তখন নেমও দেখাবে এবং কি দেখাবে আপনার আইকনও দেখাবে। সো আমরা এখান থেকে যেটা করব, প্রথমে আমরা আমাদের টপিকে কি আছে একটু দেখি, যে থিম এডিটর ডিটেইলস। ওকে, ড্যাশবোর্ড শেষ আমাদের, যাই হোক বুঝতে পেরেছেন অনেক ভালো লাগছে। আমরা অ্যাপিয়ারেন্স থেকে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে লেখা আছে থিমস, বাকি যেগুলো আছে সেগুলো আমরা যখন আসবো তখন দেখব। এখন থিমসে আমরা যাই, ক্লিক করি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ 2020, তার মানে 2020 এটা হচ্ছে থিমের নাম, অ্যাক্টিভ মানে হচ্ছে এটা এখন অ্যাক্টিভ করা আছে, এই থিমটা এখন আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে। তাহলে আমরা একটু এখানে গিয়ে দেখি, এই যে দেখতে পাচ্ছি না স্টাইলটা, দেখতে পাচ্ছি কালারটা, তার মানে এই থিমটার নাম হচ্ছে কি 2020। ওকে, যদি থিম সম্পর্কে আরও ডিটেলস জানতে চাই আমরা এইখানে থিম ডিটেলসের উপর ক্লিক করি, এই যে থিমের নাম হচ্ছে 2020, লেখা আছে কারেন্ট থিম, তার মানে কি বর্তমান থিম, এই থিমটাই কিন্তু আমাদের এখানে আছে, এই যে এখানে দেখাচ্ছে এখন, এখানে স্টাইল দেখে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে হ্যাঁ এটা তো 2020 থিম যেটা এখানে শো করছে। কে তৈরি করেছে? দ্য ওয়ার্ডপ্রেস টিম, তার এখানে কিছু ডেসক্রিপশন আছে, ভার্সন কত 1.1। এখন আমরা যদি একটু ব্যাক দিই এখান থেকে, যেখানে ব্যাক আছে অথবা এইখান থেকে দিই, আমরা এখানে দিচ্ছি না, আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দেই, চলে গেছে। আর কয়টা থিম আছে এখানে? একটা, দুইটা, তিনটা, এটার নাম কি?
এটার নাম কি 2017 তাহলে এটাকে যদি আমি চাই যে আমার এটা সুন্দর লাগছে না আমি 2017 অ্যাক্টিভ করতে চাই তাহলে আমি এটাতে কোথায় ক্লিক করব অ্যাক্টিভেটে অ্যাক্টিভেট ক্লিক করলাম করার পরে দেখুন এটা এই পাশে ছিল না এটা এখন বাম পাশে চলে আসছে এই যে 2017 আসার পরে বাম পাশে কি লেখা আছে অ্যাক্টিভ 2017 অ্যাক্টিভ 2017 তার মানে এটা এখন অ্যাক্টিভ আছে তাহলে এখানে যদি গিয়ে দেখি আমি একটু রিলোড দিতে হবে না রিলোড দেই দেখুন আমাদের সাইটের লুকিংটা চেঞ্জ হয়ে গেছে আমিন শপ আসছে এখানে ইয়োর অনলাইন শপিং মার্ট আসছে এবং এখানে কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে ডিজাইনটা আমরা কি দেখতে পাই সবাই নাকি জি ভাই দেখা যাচ্ছে তার মানে থিমের যে অ্যাক্টিভেট করলে যে সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে যায় লেআউট চেঞ্জ হয়ে যায় ডিজাইন চেঞ্জ হয়ে যায় এটা বুঝতে পেরেছি এখন একটা মূল্যবান বিষয় সেটা হচ্ছে আমার তো থিমটা পছন্দ হয়েছে ভাই কিন্তু এখানে আসলে আমার সাইটের নাম হচ্ছে ই কমার্স এবং ফর এক্সাম্পল আমি এগুলো চেঞ্জ করতে চাই নামগুলা কিভাবে করব থিমের নামগুলো আমি চেঞ্জ করতে চাই সব কিছু কিভাবে করতে পারি যেহেতু আমার প্রজেক্টটা হচ্ছে ই কমার্স আমি চাচ্ছিলাম সব কিছুতে আমার প্রজেক্টের নাম থাকুক কিভাবে আমি এডিট করব এটা একটা প্রশ্ন থেকে যায় না যাতে থিমটাতে বাইরের কিছু না শো করে শো করবে শুধু আমার জিনিস শো করবে ই কমার্স যে কোম্পানি এটা আমিন শপ সব কিছু শো করবে কি সব জায়গায় শো করবে আমিন শপ ঠিক আছে থিমের নামও আমিন শপ কে বানাইছে আমিন শপ বানাইছে এই ভার্সন আমার মতো করে আমি দিব কিছু ডেসক্রিপশন আমার মতো করে আমি দিব এরকম যদি আমি করতে চাই তাহলে আমি কিভাবে করব তাহলে করার জন্য আমাকে যেতে হবে যে থিম এডিটর ক্লিক করি এখানে অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে থিম আপনি এডিট করতে চাবেন সেই থিম অবশ্যই আগে কি করতে হবে অ্যাক্টিভেট করে নিতে হবে ক্লিয়ার জি এরপর এখানে একটা মেসেজ আসছে সেটার আগে আমি বলি আমাদের আর এক মিনিটেরও কম সময় আছে চলে গেলে আবার সবাই চলে আসবেন খুব তাড়াতাড়ি কেউ যেন কাউকে বলতে না হয় ঠিক আছে ওকে ভাই এখানে লেখা আছে হেডস আপ তো আমি বলবো হ্যাঁ আমি আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝছি আমি ঢুকতে চাই এখানে আই আন্ডারস্ট্যান্ড দিলাম না বুঝলে বলবেন বুঝছি এই যে থিমের নাম চেঞ্জ করা যাবে এখান থেকে 2017 আছে থিম নেম কোলন পর্যন্ত আমরা হাত দিব না অর্থাৎ এখানে লেখা আছে থিম নেম এরপর কোলন আমরা কোলনের পরে এইখানে এটাকে চেঞ্জ করব আমরা এটাকে চেঞ্জ করে দেই ওকে আমি শুরু করছি এখানে একটা বিষয় খেয়াল করবেন যে লেখা আছে থিম নেম এখন থিম নেমের পরে কোলন আছে আমরা কোলনের পরে স্পেস পর্যন্ত আমরা এখানে হাত দিব না আমরা এইখানে এটাকে চেঞ্জ করব 2017টাকে আমি লিখে দিচ্ছি আমিন শপ লিখার পরে এখানে বলছে আপনার থিমটার ইউআরআই অর্থাৎ লিঙ্ক দেন একটা সো আমরা এইচটিটিপি এসটা কেটে দিয়ে আমরা এখানে লিখছি দেখুন আমাদের সাইটে চলে যাচ্ছি এই লিঙ্কটাকে আমরা কপি করছি এরপর আমরা যাব এটাও কেটে দেই এডিট থিম থেকে এইখানে রাইট বাটন ক্লিক পেস্ট ঠিক আছে এরপর আসছে অথর কে তো আমি বলছি এই সাইটের তো ওনার তো আমি সো আমি লিখে দিচ্ছি আমিন শপ এরপর বলছে অথরের যিনি অথর তার একটা ওয়েবসাইট লিঙ্ক দেন তো আমিন শপের ওয়েবসাইট লিঙ্ক আমরা কপি করে এনেছিলাম এটা এখানে পেস্ট করি করলাম এখন বলছে তুমি তোমার এই যে থিমটা যেটার নাম দিয়েছো তুমি 2017 এটার কিছু ডেসক্রিপশন দাও আমি এইখান থেকে একটু ডিভাইস পর্যন্ত কেটে দিলাম দিয়ে বললাম দিস ইজ অ্যান ই কমার্স ওয়েবসাইট থিম অর্থাৎ এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বানানোর মতো একটা থিম এরপর দেখুন ভার্সন লিখা আছে 2.2 আমি বলে দিলাম এটা ভার্সন হচ্ছে 1000.1
এরপর আমরা আর কিছু এখান থেকে হাত দেওয়ার দরকার নেই, যা আছে তাই থাকুক, ঠিক আছে? এরপর আমরা এখানে একটা স্ক্রল বার আছে, আমরা এটাতে করে কোনো লাভ নাই, এইখানে যাব, এটাকে আমরা চেপে ধরে নিচে আসি। এখানে দেখতে পাচ্ছি আপডেট ফাইল, ক্লিক করি, লিখা আসছে ফাইল এডিটেড সাকসেসফুললি। এরপর আমরা যদি এখন এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস আবার ক্লিক করি, চলে যাচ্ছি এখান থেকে, আমরা এখানে কাজ শেষ। দেখুন আমাদের থিমের নাম কি হয়েছে, দেখুন অ্যাক্টিভ আমিন শপ, লিখা আসছে কারেন্ট থিম আমিন শপ ভার্সন 1000.1, কে বাই হচ্ছে, বাই মানে অথর হচ্ছে আমিন শপ, এবং ডিসক্রিপশন হচ্ছে দিস ইজ অ্যান ই কমার্স ওয়েবসাইট থিম। একটু বুঝছেন? বুঝেন নাই হাত তুলেন। আমার টার্গেট আরেকটা রয়ে গেছে, যে এখানে তো আমিন শপ দেখা যাচ্ছে, কিন্তু এখানে তো 2017 দেখাচ্ছে ইমেজে। জি ভাই, ইমেজের মধ্যে 2017 দেখাচ্ছে। আমার ইমেজটা চেঞ্জ করতে হবে, এই ইমেজটা চেঞ্জ করতে হবে, এবং এই ইমেজটা যে পজিশনে আছে এই পজিশনে অনেক সুন্দর লাগছে এটাকে, তো আমাকে এই ইমেজের পজিশনটা, এই ইমেজের সাইজটা যদি জানা থাকে, তাইলে আমি কি করতে পারবো, ঠিক সেম টু সেম স্টাইলে আমি ইমেজ নতুন একটা এখানে দিতে পারবো। তাহলে এটা কিভাবে করব, প্রথম আমি ইমেজটাকে ডাউনলোড করব, রাইট বাটন ক্লিক, এই যে সেভ ইমেজেস ক্লিক করি, করার পরে এটার নাম আসছে স্ক্রিনশট ডট পিএনজি, তার মানে এই ফাইলটার নাম হচ্ছে স্ক্রিনশট ডট পিএনজি। ওকে, তো আমরা এখান থেকেও করতে পারি, এটাকে আমরা ক্লোজ করে দেই, আপনাদের একটু বুঝতে সমস্যা হবে। আমাদের সাইটটা কোথায় আছে, আমাদের সাইটটা আছে লোকাল হোস্ট থেকে ই কমার্স নামে একটা ফোল্ডারের মধ্যে, তাহলে আমরা ওখানে চলে যাই। বুঝতে পারছি আমি, আমি যেটা করছিলাম যে আমার এই ইমেজটা 2017 আছে, আমি যাচ্ছিলাম এই ইমেজ নয়, আমি এখানে অন্য একটা ইমেজ দিব, এই জন্য আমি ইমেজটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে? তো আমি ইমেজটা চেঞ্জ করার জন্য আমাকে দেখতে হবে যে ইমেজটা কোথায় আছে, এটা দেখার জন্য আমাকে চলে যেতে হবে এই প্রজেক্টের নাম কি, প্রজেক্টের নাম হচ্ছে এই যে ই কমার্স। তো এটা আছে কোথায়, লোকাল হোস্ট, লোকাল হোস্ট মানে আমরা কি জানি, এসটি ডক, তার মানে এসটি ডকের মধ্যে আমাকে যেতে হবে। যাচ্ছি দিস পিসি, এরপর এখানে সি, এখানে লেখা আছে জ্যাম এসটি ডক, এসটি ডক থেকে ই কমার্স না, এই যে ই কমার্স, ই কমার্স থেকে আমাকে যাইতে হবে কোথায়, একটু খেয়াল করবেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে, আমি যাব ডাব্লিউপি কন্টেন্ট, এখান থেকে এখানে তিনটা ফোল্ডার আছে, আপলোড থিম প্লাগিন, আমাদের এই থিমটার নাম হচ্ছে 2017, তার মানে এটা হচ্ছে একটা থিম, আমাকে প্লাগিনে যাইলে হবে না, আমাকে যাইতে হবে থিমসে, নাম কি জানো, 2017, এই যে 2017, এখানে ঢুকি, এখানে একটা ইমেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন, যে লিখা আছে স্ক্রিনশট ডট পিএনজি, এটা হলো সেই ইমেজ যে ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমি এটাকে যদি কাট করে, আমরা এটাকে মিনিমাইজ করে যদি আমাদের ডেস্কটপ যে ফোল্ডার আছে এখানে নিয়ে যাই, যে এখানে আমি নিয়ে আসলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা দেখা যায়, জি ভাই দেখা যাচ্ছে, তার মানে এটা কোনটা, বুঝতে পেরেছেন? 2017 ওটা, হ্যাঁ। এখন এটা তো কাট করে নিয়ে আসছি, এখন এটা তো নাই এখানে, তাহলে একটু রিলোড দিয়ে দেখি তো কি অবস্থা, দেখি এখানে খালি হয়ে যাওয়ার কথা না, এই যে খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে না, জি ভাই খালি হয়ে গেছে। এখন আমাকে একটা নতুন ইমেজ সেট করতে হবে, এটার জন্য আমি যাব আমার যে ইমেজ, এই যে এখানে আরেকটা ইমেজ আছে আমাদের, একটু আগে ডাউনলোড করেছিলাম, মনে আছে সবার? জি, এটাকে আমি এখান থেকে কপি করছি, কপি করে কোথায় যাব, এসটি ডকস, এসটি ডকস, রাইট, কে বললো এটা, আমরা এসটি ডকে যাব, আমি জ্যাম থেকে এসটি ডক, এখান থেকে যাব আমরা এই যে ই কমার্স প্রজেক্ট, তারপর যাব ডাব্লিউপি কন্টেন্ট, আমি মাউস রাখলে বুঝতে পারবেন যে আমি ওটাতে যাব, তো একটু আপনারা একটু বলবেন যে কোথায় যাব,
থিমসে যাব, এরপর যাব 2017 একটু তাড়াতাড়ি বলবেন স্মার্ট ওয়েতে। এরপর এখানে আমি পেস্ট করব, পেস্ট কিন্তু করে দিলাম ইমেজটা। এবার আমি এখানে গিয়ে যদি একটু রিফ্রেশ করি দেখব যে ইমেজটা আসার কথা কিন্তু আসে নাই। ইমেজ তো দিলাম তারপর আসলো না কেন? মারাত্মক একটা প্রবলেম, আমাকে রিনেম করতে হবে। এই যে এখানে লেখা আছে বিজি, এটা বিজি লিখলে হবে না, এটা পূর্বে যে ইমেজটা ছিল সেই ইমেজের নাম থাকতে হবে। এখানে পূর্বের ইমেজটা ছিল স্ক্রিনশট, তার মানে আমাকে বিজিটাকে স্ক্রিনশট করে দিতে হবে। তো এটা সবচেয়ে ভালো উপায় হলো আমরা ইমেজটা কোথায় রেখেছি সেখান থেকে দেখব। এখানে ইমেজ, এই যে স্ক্রিনশট, এটাকে কপি করছি আমি, কপি করে আমি আবার আমার যে দিস পিসিতে যাচ্ছি, এখান থেকে সি ড্রাইভে, এরপর জ্যাম, এসটি ডক, এরপর যাব ই কমার্স, কন্টেন্ট, থিমস 2017। এখান থেকে এই যে বিজি যেটা আছে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করব। ওকে, এরপর আমি এখানে কি করব, এটাকে পুরোটাকে কেটে দিচ্ছি, দেখুন ব্যাক স্পেস দিলাম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে ইমেজের কিন্তু একটা আপনার কি থাকে, ফাইলের নাম থাকে, ফরম্যাট থাকে, যেগুলো হয়ে থাকে এরকম ডট জ্যাপিজি, ডট জ্যাপিইজি, ডট পিএনজি, ডট জিআইএফ। সো আমরা ডট এর আগেই মূলত আমাদের ফাইল নামটা দিব। ডট থেকে যদি আমরা কিছু কেটে দেই তাহলে কিন্তু আমাদের ইমেজটা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? সো আমরা এই ডটের আগে কি করব, সবচেয়ে ভালো হয় কন্ট্রোল ভি দিলে বেটার হয়, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব, তার স্ক্রিনশট ডট পিএনজি বা জেপিজি হয়ে গেল। এবার বাইরে ক্লিক করি, এরপর আমি এখানে যাই, একটু রিলোড দেই। আমাদের ক্লাস হওয়ার কথা হচ্ছে 12টা পর্যন্ত, কিন্তু দেখুন ক্লাস টাইম বেড়ে যাচ্ছে। কিছু করার আছে এখানে? না ভাইয়া, এটা হচ্ছে সিস্টেম ভাই। মেচ আসছে? জি চলে আসছে, আমরা টিম এডিটও করতে পারি মোটামুটি। এখন এটা গেল ইমেজের ইমেজ। এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন করেছেন আপনি, অসাধারণ একটা প্রশ্ন, যে সাইজটা তো আমি চিন্তা করিনি, ঠিক আছে? জি আচ্ছা, সাইজটা নিয়ে একটু আলোচনা করি। যে এইখানে যাই, আমার ইমেজটা কিন্তু এখানে আছে, যে এইটাকে আমি রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিস, এখান থেকে আমি যাব এই যে ডিটেইলস। এখানে দেখতে পাচ্ছি যে ডাইমেনশন লেখা আছে 1200 পিক্সেল বাই 900 পিক্সেল, তার মানে হচ্ছে 1200 বলতে আপনার বামে ডানে 1200, দৈর্ঘ্য 1200, প্রস্থ হচ্ছে 900। তো আমি আমার ইমেজটা কি আসলে 1200 বাই 900? এটা তো 1200 বাই 800। ক্লিয়ার? তাহলে আমি যদি পারফেক্ট রেজাল্ট পেতে চাই, এটা হচ্ছে 1200 বাই 900 ছিল, আমার এটাকেও 1200 বাই 900 লাগবে। এখন এটাকে যদি আমি 1200 বাই 800টাকে 1200 বাই 900 করতে যাই, তাহলে এটা যেহেতু 800 আছে, যখন বড় করতে যাব তখন এটা ফেটে যাবে না? জি ভাইয়া। তাহলে আমাকে নতুন করে ডাউনলোড, ওকে আমি ডাউনলোড করছি, দেখুন আমি এখানে যাচ্ছি। যাওয়ার পর বলবো পিক্সেল প্রজেক্টের জন্য এখান থেকে ইউজ করবেন pixels.com। আমি এই লিংকটা কপি করে রাখছি, এই যে দিলাম pixels.com। এখানে আমি লিখি এবার শপিং, আবার লিখছি। আচ্ছা, এখান থেকে আমি কি করব, এই যে মনে করেন এটা আমার পছন্দ হয়েছে, ক্লিক করি, এইখান থেকে আমরা দিব কাস্টম সাইজে ক্লিক করি, 1200 বাই কত 900। এরপর ফ্রি ডাউনলোডে ক্লিক, ফ্রি ডাউনলোড দেওয়ার পরে সেভ ফাইল দিয়ে ওকে। এই যে ইমেজটা এখানে চলে আসছে, ওকে। এই যে ইমেজটা আমি এখান থেকে নেই, কাট করে নেই, এরপর এটাকে কেটে দেই, এটাও আমার দরকার আছে, আর কেটে দিলাম, এটাই তো না? সো আমি এখানে পেস্ট করি এটাকে, পেস্ট। আমার ইমেজটা আসছে না নতুনটা?
জি ভাই। ওকে, এবার আমাকে এটাকে রিনেম করতে হবে। এই যে এটাকে নিতে হবে, এটাকে কপি করি, এখানে দেই পেস্ট। ঠিক আছে, এখন স্ক্রিনশট ডট জেপিজি, স্ক্রিনশট ডট পিএনজি। সো আমি এটাকে কেটে দিই, এটা দরকার নেই আমার। এটাকে আবার কোথায় নিয়ে যাব? এসটি ডকে, এসটি ডক জ্যাম, এসটি ডক। একটু মাথা ঘুরাইতে পারে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর ডাব্লিউপি কন্টেন্ট থিমস 17। এই যে এটা স্ক্রিনশট ডট জেপিজি যেটা আছে, এটাকে ডিলিট করি আগে। কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলাম, এরপর এখান থেকে আমি যদি পেস্ট করি, এবার যদি এখানে যাই, আমি রিলোড দেই, কি হয় একটু দেখি। আসছে? জি, অসাধারণ। এখন যেটা করতে হবে আমাকে, এখান থেকে থিমের কাজটা আমার শেষ। আমি দেখব আজ কিভাবে একটা প্লাগইন ইনস্টল করতে হয়। এই প্লাগইন সেকশনে যাব আমি। যাওয়ার পরে আমরা লিখব অ্যাড নিউ। লিখার পরে আমরা কিছু করব না, জাস্ট আমরা একটা প্লাগইন আপলোড করব। এখানে লিখি যে এই যে ক্লাসিক এডিটর আছে, আমরা এটাকে ইনস্টল করি। ক্লিক, জাস্ট ক্লিক করলাম, ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, হয়ে গেছে। আমি যদিও জোগাড় করছিলাম যে একটা যাতে সেট আপ দেওয়া যায়, যদি না হয় এখন কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। এটা অ্যাক্টিভ হওয়ার জন্য প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেল। সো এখন যদি আমি এটাকে আবার নিষ্ক্রিয় করতে চাই, ডিঅ্যাক্টিভেট করতে চাই, তাহলে কি করব? এই যে ডিঅ্যাক্টিভেট আছে না, ক্লিক করি, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে না। এখন আমি যদি এটাকে আবার অ্যাক্টিভেট করতে চাই, এখানে ক্লিক করলে হবে না? হ্যাঁ, হয়ে যাবে। এখন যদি এটাকে ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করব, করে ওকেতে ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। আমরা প্লাগইনও কি করতে পারি এখন, ইনস্টল করতে পারি, ডিলিট করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি, পারি না? আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, এখন আরেকটা বিষয় আছে যে মোটামুটি এটা লাস্ট ওয়ান বলতে পারেন। সেটা হচ্ছে অ্যাড নিউ দে আমি একটা প্লাগইন অ্যাড করব আমরা, যেটা হচ্ছে আমরা যত কিছু নিয়ে কাজ করি না কেন, আমরা যখন মোবাইল ইউজ করি, স্মার্টফোন ইউজ করি, আমরা দেখি যে এই ফেসবুক থেকে আপডেট আসে, মেসেঞ্জার থেকে আপডেট আসে, হোয়াটসঅ্যাপ থেকে আপডেট আসে, বলে যে আপডেট নাও, এরকম বলে না? তো আমরা চাচ্ছিলাম যে এই আপডেট নাওটা যাতে না আসে, আপডেটের যত প্লাগইন আমরা ইনস্টল করব, সব কিছু আমরা আমাদের মতো আপডেট করব, হুট করে যাতে ওই প্লাগইন যারা তৈরি করেছে তাদের থেকে যাতে আমাদের কাছে কোনো নোটিফিকেশন না আসে যে তোমার প্লাগইনটা তো কয়েকদিন আগের, একটু আপডেট করো, এরকম নোটিফিকেশন যাতে আমাদের না আসে, তাই আমরা আপডেটটা কি করে দিব, অফ করে দিব। এই আপডেট অফ করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে, একটু জেনে রাখুন, ইজি আপডেট ম্যানেজার। জাস্ট লিখবেন, কিছু করতে হবে না, সে এখান থেকে সার্চ করা শুরু করে দিবে। আমরা প্রথমে একটা প্লাগইন দেখতে পাচ্ছি যে লেখা আছে ইজি আপডেট ম্যানেজার। এখানে একটা চিহ্ন আছে সিনক্রোনাইজ স্টাপের। সো আমরা এখান থেকে ইনস্টল নাও এ ক্লিক করব, একটু ওয়েট করব, এতক্ষণ সময় লাগার কথা না, আমরা একটা রিলোড দিয়ে দেখি তো, লিপ পেজ দেই। ওকে, এখানে কিছু একটা ঝামেলা হয়েছে। সো আমরা যদি আবার লিখি যে ইজি আপডেট ম্যানেজার দিয়ে এন্টার দেই, ততক্ষণে আমরা একটা কাজ করি যে এখান থেকে আমরা লিখি যে ইজি আপডেট ম্যানেজার একটা প্রবলেম করছিল, আমি মিউট করা ছিল, আপনারা শুনতে পাননি, কিন্তু ভিডিওতে ঠিক ওই সাউন্ডটা গিয়েছে। সো এটা এরর আসছিল,
তো আবার এরর আসছে, ইনস্টল হচ্ছে না সামহাউ কোন একটা কারণে। তো আমি এখান থেকে গুগলে লিখছি যে ইজি আপডেট ম্যানেজার ডাউনলোড। বুঝা গেছে ভাইয়া? ইজি আপডেট ম্যানেজার দিয়ে কাজ কি হবে? এই যে একটু আগে বলেছিলাম যে আমরা যখন মোবাইল ইউজ করি, স্মার্টফোন, স্মার্টফোনের মধ্যে অনেকগুলো অ্যাপস থাকে, প্রত্যেকটা অ্যাপস কিছুদিন পর পর বলে আপডেট নাও আপডেট নাও, বলে না? আমরা কি কখনো ফেস করেছিলাম এই বিষয়টা? আমরা ফেস করি নাই কখনো? আই হাই, কি বলেন, কেউ স্মার্টফোন ইউজ করে না? করেছি, হ্যাঁ করেছি। আর কেউ হইছে আপনারা? কথা না বললে তো আমি বুঝবো যে কেউ স্মার্টফোন ইউজ করেন না, ঠিক আছে? তো আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, গুগল প্লে স্টোর থেকে একটা নোটিফিকেশন আসে, এই গুগল প্লে স্টোর থেকে বলে যে তোমার জিমেলটা আপডেট করো, তোমার এই কি বলে ফেসবুক আপডেট করো, মেসেঞ্জার আপডেট করো। তো এটা আমরা বন্ধ করে দেওয়ার কিন্তু অপশন থাকে প্লে স্টোরে, ওকে? তো এখন এখানেও বন্ধ করে দেওয়ার জন্য এই যে প্লাগইনগুলো আসবে, থিমগুলো আসবে, এগুলো তো কেউ না কেউ তৈরি করেছে, এবং তারা কিছুদিন পর পর নতুন নতুন ফিচার অ্যাড করবে, তার মানে বলবে যে তুমি আপডেট করো, নতুন ফিচার নাও, আপডেট করো, নতুন ফিচার নাও। কিন্তু আমি চাচ্ছি যে আমি আপডেট করবো না, আমি আমার মতো করে যখন দরকার হবে তখন নিজে আপডেট করে নিব, তোমার এই নোটিফিকেশন আসলে আমার বিরক্ত লাগে। এটা বন্ধ করে দেওয়ার জন্যই আমরা একটা প্লাগইন ইউজ করবো যেটার নাম হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। এখন বুঝছেন? জি ভাই। না বুঝলে বলেন কিন্তু, কারণ এগুলো বেসিক জিনিস, এগুলো রেগুলার লাগবে, প্রত্যেকটা প্রজেক্টে এগুলো লাগবে। ক্লিয়ার? আমি গুগলে জাস্ট লিখলাম, আলামিন বুঝছেন? জি ভাই বুঝেছি। আচ্ছা, এখানে লিখেছি আমি ইজি আপডেট ম্যানেজার ডাউনলোড, জাস্ট লিখলাম। লিখার পরে দেখুন প্রথমে কি আসছে, ইজি আপডেট ম্যানেজার ওয়ার্ডপ্রেস প্লাগইন wordpress.org। সো আমি এখানে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন আসছে, আসছে কি, ডাউনলোড। আমি এখানে ক্লিক করি, এই যে অপশন আসছে, খুব কম, দেখুন 562 KB মাত্র। এরপর ওকে দিব। আমাদের অনেক সময় এখান থেকে ঝামেলা করবে লোকাল হোস্টে, সো আমাদেরকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তো এখানে কি আসছে দেখুন, এই যে ডাউনলোড হয়ে গেছে, এটার নাম কি আসছে এখানে, এখানে হচ্ছে ইজি আপডেট ম্যানেজার, এখানে লেখা আছে কি, স্টপ কোর থিম এন্ড প্লাগইন আপডেট। এখানে ক্লিক করি, করার পরে আমরা এটাকে কাট করে নিয়ে যাব আমাদের ডেস্কটপে। এই যে এখানে প্লাগইনস নামে একটা আমি ফোল্ডার বানিয়েছি, এরপর এখানে আমি পেস্ট করি, করার পরে এটা আমাদের দরকার নেই এখন আপাতত, করে দেই। এরপর আমরা যাব আমাদের ব্রাউজার, এটাও কেটে দেই। এই যে অ্যাড প্লাগইন থেকে আমরা আপলোড প্লাগইনে ক্লিক করব, এরপর ব্রাউজ যাব, ডেস্কটপ, ব্যাচ 4, প্লাগইনস, এই প্লাগইনটা ছিল না আমরা ডাউনলোড করেছি, এখান থেকে ওপেন, ইনস্টল নাও দেন। এবার একটু ওয়েট করি আমরা, দেখুন সময় লাগছে না কিন্তু। আনপ্যাকিং, আনপ্যাকিং মানে হচ্ছে আনজিপ করা। ওকে, এটা আনজিপ করুক, ইনস্টল করতেছে, দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। প্লাগইন ইনস্টল সাকসেসফুললি। এবার কি করতে হবে, অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। হয়ে গেছে প্লাগইন অ্যাক্টিভেটেড। এখন এই প্লাগইনটার ফাংশন কোথায় পাবো? এই যে কনফিগার, ক্লিক করি কনফিগারে, এই যে পেয়ে গেলাম এখান থেকে, থ্যাংক ইউ ফর ইনস্টলিং ইজি আপডেট ম্যানেজার। এখানে দেখুন যে আপডেট সেটিংয়ের মধ্যে প্রথমে লেখা আছে ডিজেবল অল আপডেট, এই যে ডিজেবল অল আপডেটে ক্লিক করি, হয়ে গেছে, কাজ শেষ। এখন থেকে আর কোনো থিম প্লাগইন নিজে নিজে কি করতে পারবে না, আপডেট হবে না, হবে না। এখন আমরা যদি এখানে একটু রিলোড দেই, ওকে, এখন দেওয়ার পরে কি হয় একটু দেখি, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, ঠিক আছে। আমরা হোমে ক্লিক করি, তো এখানে হোম যেটা আছে, হোম, তার মানে এটাই হচ্ছে আমাদের হোম মেইন পেজ। কিন্তু একটা জিনিস খেয়াল করুন আপনারা, একটু সাউন্ড মিউট করে দেন,
এখানে একটা জিনিস দেখুন, আমি ওকে ইনস্টল করার মেন কাহিনি কি, যাতে আপডেট বা কোনো নোটিফিকেশন না দেখাই, এই তো। কিন্তু দেখুন ও কি করতেছে, আবার ও বলতেছে এই প্লাগিনটা ইনস্টল করো, ওই প্লাগিনটা ইনস্টল করো, এটা অনেক ভালো, এটা এমন, ওইটা তেমন। তার মানে ও আবার আর কতগুলো প্লাগিনের মার্কেটিং করছে এখানে। তো আমরা এটা অফ করার জন্য এতক্ষণ করেছি আপডেট অফ করার জন্য, এখন অফ করব কি, এই যে মার্কেটিং অফ করার জন্য, মার্কেটিং বিভিন্ন মার্কেটিং অফ করার জন্য। তো এই যে মার্কেটিং, বিভিন্ন প্লাগিনের অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো অফ করার জন্য আমাদের একটা প্লাগিন লাগবে, সেটার নাম হচ্ছে ডিজেবল অ্যাডমিন, ডিজেবল অ্যাডমিন নোটিশ। সো নতুন প্লাগিন ইনস্টল করার জন্য প্লাগিন থেকে অ্যাড নিউ, আর পুরাতন প্লাগিন যেগুলো ইনস্টল আছে সেগুলো দেখার জন্য প্লাগিন থেকে ইনস্টলড প্লাগিনস। একটু গিয়ে দেখি এখানে, এই যে ইনস্টল করা প্লাগিন, ওকে। আর যদি আমি অ্যাড নিউ করতে চাই নতুন প্লাগিন, তাহলে প্লাগিনস থেকে অ্যাড নিউ। আচ্ছা, এখন এখান থেকে আমরা সার্চ করব এটাকে, দেখি কোনো ঝামেলা না হয় মতো। বিসমিল্লাহ বলে দেই যে ডিজেবল অ্যাডমিন নোটিশেস, দেখি আসে কি না। জাস্ট লিখবেন, লিখার পরে অটোমেটিক সার্চ করবে। আচ্ছা, প্রথমে একটা প্লাগিন আসছে, সেটা হচ্ছে ডিজেবল অ্যাডমিন নোটিশেস ইন্ডিভিজুয়ালি, ওকে। সো এখানে কি আসছে দেখুন, ডিজেবল অ্যাডমিন নোটিশেস প্লাগিন গিভস ইউ দ্য অপশন টু হাইড আপডেট ওয়ার্নিং ইনলাইন নোটিশ ইন দ্য অ্যাডমিন প্যানেল, ওকে। তার মানে যত ওয়ার্নিং আছে, যত আপডেটের নোটিশ আছে, যত প্লাগিনসের ফিচার আছে, কিনো, মার্কেটিং করো, সব কিছু অফ করে দিবে সে। তো আমরা ইনস্টল নাও ক্লিক করে দেখি কি হয়। এখান থেকে করলে অনেক টাইম লাগে, আমি একটা তাক এটা হোক, আমরা পাশাপাশি এখানে যাই বিকল্প ব্যবস্থা। একদম সহজ উপায়ে লিখবেন ওয়ার্ডপ্রেস, লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন ওয়ার্ডপ্রেস ডট অর্গ আসবে, এটা না, ওয়ার্ডপ্রেস ডট কম না, এই যে ওয়ার্ডপ্রেস ডট অর্গ, এখানে ক্লিক করব অথবা এখানে যাব ওয়ার্ডপ্রেস ডট অর্গে। যাওয়ার পরে যেটা হবে যে এখান থেকে প্লাগিন সেকশনটা খুঁজে বের করতে হবে আমাকে। এখানে কোথায় প্লাগিন আছে, এই যে প্লাগিনস দেখা যায়, জি ভাই দেখা যাচ্ছে, প্লাগিনসে যাই। আচ্ছা, এখান থেকে সার্চ প্লাগিন করব, আমি এখানে লিখব যে আমাদের ডিজেবল অ্যাডমিন নোটিশেস, যদিও নিচে আছে, আমি এন্টার দিলাম, তার মানে সার্চ করবে সে। আচ্ছা, এখানেও কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এটা আছে, ঠিক আছে। সো আমি এটাতে ক্লিক করি, ডিজেবল অ্যাডমিন নোটিশেস ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, এইখান থেকে কি করব, আমি ডাউনলোডে ক্লিক করি, এটা কি হয়, এখান থেকে ডাউনলোড দেই, এই যে আসছে, ওকে দেই, ডাউনলোড হচ্ছে, ভিডিও করি না, নিয়ে আসলাম, কেমন, ডাউনলোড থেকে এখানে পেস্ট করে রেখে দিলাম। যাওয়ার পরে এখানে যাই, যাওয়ার পরে এটা কেটে দেই, এখান থেকে আপলোড প্লাগিনস ব্রাউজ, এর পর হচ্ছে আমার যে এই আপলোড প্লাগিনে ক্লিক করেছি, তারপর ব্রাউজ এসেছে, ব্রাউজে ক্লিক করেছি, এরপর ডেস্কটপ, আমাদের যে ফোল্ডার প্লাগিনস, এই যে ডিজেবল অ্যাডমিন নোটিশ থেকে ওপেন, এরপর ইনস্টল নাও। বেশিক্ষণ লাগবে না মনে হয়, 340 KB প্লাগিনগুলো ছোট 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 ছোট, হ্যাঁ, আসছে ভবিষ্যতে আরও বড় বড়। এই জন্য আপনাদেরকে ওই লাইভ সার্ভারে কাজ করাইতে হবে, দেখা যাবে ডোমেন হোস্টিং লাগবে তখন। তখন যতদিন ডোমেন হোস্টিং কিনতে পারবেন না, ততদিন আমার আমাদের যে নেক্সট ফ্রিল্যান্সার ডট টেক যেটা সাইট আছে ওইখান থেকে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা অ্যাক্টিভেট করতে হবে, ক্লিক করি, ওকে, হয়ে গেছে। এখন দেখেন এখানে কি আসছে, ওয়েব ট্রাফিক ডিজেবল অ্যাডমিন নোটিশ, এখানে কি আসছে দেখেন, হাইড নোটিফিকেশন ফর এভার, সারা জীবনের জন্য নোটিফিকেশন হাইড করে দেন, করে দিতে পারবো এখন, ঠিক আছে।
এখন ড্যাশবোর্ডে ক্লিক করি একটু, কে কে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে তাদের সবগুলোকে এখন অফ করব। ঠিক আছে, না কেউ করে না, এটাকে অফ করতে হবে। ওকে, তো আমরা যাব টুলসে, না সেটিংয়ে, সেটিং থেকে যাব হাইড অ্যাডমিন নোটিস, কারণ এখানে অনেকগুলো প্লাগইন ইউজ করতে হয়। আপনার প্রজেক্ট যখন করবেন দেখবেন এক এক কাজের জন্য এক একটা প্লাগইন ইউজ করতে হচ্ছে, তখন অনেকগুলো কোম্পানির প্লাগইন হয়ে যাবে না এখানে, তখন এক একটা প্লাগইনে এক একটা এখানে নোটিশ দিয়ে আপনাকে অবস্থা খারাপ করে ফেলবে। তো ওই নোটিশগুলো অফ করার জন্য মূলত এই অ্যাডমিন নোটিশ ডিজেবল প্লাগইনটা ইউজ করব। এখান থেকে হাইড অ্যাডমিন নোটিশ থেকে অল নোটিশ করে দিব, দেওয়ার পরে সেভ, অর্থাৎ যত নোটিশ আসবে সবগুলো তুমি কি করে দাও, হাইড করে দাও। ঠিক আছে, ওকে, সেটিং হ্যাভ বিন আপডেটেড। এবার ড্যাশবোর্ডে যাই, এখানে ক্লিক করলাম জাস্ট ড্যাশবোর্ডে, এখন দেখুন কোনো কি নেই, কোনো অ্যাড নাই। আগে একটু আগে কিন্তু ইজি আপডেট ম্যানেজার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করছিল, সেও কিন্তু এখন পালাইছে। ওকে, এখানে আবার একটা জিনিস দেখুন, এই যে তারা যে দিচ্ছে ডিজেবল অ্যাডমিন নোটিশ, আবার তারা অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, তার মানে হচ্ছে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করুক, সমস্যা নেই, কারণ ওরা এতগুলো জিনিস অফ করে দিল, তাদেরটা তো অন্তত দেখানো দরকার, দেখো সমস্যা নেই। তারা কিন্তু আবার বলতেছে যে এটা কিনো, প্রিমিয়াম জিনিস একটা আছে, আবার কী কী আছে, এই যে আপগ্রেড করো কিনো, তার মানেই সবাই কিন্তু বিজনেস করতেছে। এই অফ করে দিয়ে বাকিগুলো এখন ও শুধু ওরটা দেখাচ্ছে, সবগুলো চলতেছে মার্কেটিং। হ্যাঁ, সো আশা করি বুঝতে পেরেছেন ডিজেবল অ্যাডমিন নোটিশ যে প্লাগইনটা এটা কেন ইউজ করা হয়, এবং প্রজেক্টের মধ্যে যে ফাইলগুলো যে ব্যাপারগুলো সব কিছু আমি গুগল ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার করে জিপ করে দিয়ে দিব। ঠিক আছে, জি ভাই, চালু আপনাদের কষ্ট হবে, ওই যে ক্লাস অনুযায়ী দিলে ভালো হয়, মানে ফোল্ডার করে যে ক্লাস 2 ক্লাস 3 এরকম। হ্যাঁ দিচ্ছি তো, ওভাবে দিচ্ছি, তাহলে মনে করুন যে ইজি হয়ে যাবে একদম বুঝতে। হ্যাঁ হ্যাঁ, ওই গুগল ড্রাইভে যখন আপলোড করে দিব ক্লাস 2 এর ফাইলগুলো ক্লাস 1 এর ফাইলগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, হুম।